এই বছরেই এইচএসসি পরীক্ষার পরিকল্পনা। বন্ধুরা, করোনা শনাক্তের হার একটু কম হওয়ায় এই বছরেই নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। কিভাবে নেওয়া হবে? প্রতি বেঞ্চে একজনকে বসিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তাছাড়া আরও অনেকগুলো অতিরিক্ত নিয়ম আছে যেগুলো মেনে বা যেগুলো প্রয়োগ করে এই বছরই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। সেগুলোর মধ্যে কেন্দ্রের সংখ্যা কয়েক গুণ বাড়ানো হবে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ঢোকানো হবে এবং বের করা হবে, কোনো কেন্দ্রে যাতে 500 এর বেশি শিক্ষার্থী বসতে না হয় সে ব্যাপারেও পরিকল্পনা করা হয়েছে। বন্ধুরা, আরও অনেকগুলো অতিরিক্ত নিয়ম বানানো হয়েছে যেগুলো মেনে এই বছরই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তাই সকল এইচএসসি পরীক্ষার্থীদেরকে বলবো অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে, কারণ অন্যান্যবার পরীক্ষায় তোমরা একে অপরের কাছ থেকে যে সাহায্যটুকু পাও এবছর সেটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কারণ এবছর পরীক্ষার হলে তোমাদের সকলের মুখে মাস্ক লাগানো থাকবে, তাই তোমরা একে অপরের সাথে কথা বলতে পারবে না। তাছাড়া অন্যান্যবার একজন আরেকজনের কাছ থেকে কলম নেওয়ার বাহানায় যে কথাটুকু বলতে, সেই কথাটুকুও এবছর বলতে পারবে না। কারণ করোনা ভাইরাসের জন্য একজন আরেকজনের কাছ থেকে কোনো কলম, স্কেল, কোনো কিছুই আদান প্রদান করতে পারবে না। তাই সকল এইচএসসি পরীক্ষার্থীদেরকে বলবো অবশ্যই তোমরা ভালো করে প্রস্তুতি নিবে। আর বন্ধুরা, তোমাদের বর্তমান প্রস্তুতি কি সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে। তোমরা এভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে চাও কি না সেটাও কমেন্টে জানিয়ে দিবে। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই কথাগুলো আমি আমার নিজের থেকে বানিয়ে বলিনি, এই কথাগুলো এই পত্রিকায় প্রকাশ করেছে এবং আমি সেখান থেকে একটি ছবি তুলে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে এইচএসসি পরীক্ষার সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ সবাইকে।